তার প্রবলেম হচ্ছে মুখে এক্সেসিভ, মুখে এক্সেসিভ হেয়ার গ্রোথ। কারোর ক্ষেত্রে আপার লিপের উপরে, কারোর ক্ষেত্রে চিনের তলায়, কারোর ক্ষেত্রে সাইড বার্ডস, সবাই দৌড়েছে স্কিনের ডাক্তারের কাছে। কিন্তু মোটেও স্কিনের প্রবলেম না, এটা হরমোন প্রবলেম এবং গায়নাল লেভেল হরমোন প্রবলেম। দেখা গেছে যে অ্যান্ড্রোজেন লেভেল যেটা ছেলেদের শরীরে বেশি থাকে, সেটা যদি কোনো মেয়ের শরীরে তার মাত্রা বেশি থাকে, কিংবা নর্মাল মাত্রাতে তার বডিটা যদি অ্যান্ড্রোজেনে বেশি সেন্সিটিভ থাকে, তাহলে তার এক্সেসিভ হেয়ার গ্রোথ হতে পারে। এর সবচেয়ে কমন কারণ আজকের যুগে হচ্ছে পলিসিস্টিক ওভারি। অর্থাৎ এইসব কারণে কিন্তু গাইনেকোলজিস্টের কাছে যাওয়া আগে দরকার। এবং পলিসিস্টিক ওভারি যদি হয়ে থাকে, তাহলে যদি ট্রিটমেন্ট না করা হয়, তাহলে ভবিষ্যতে ডায়াবেটিস এবং বন্ধ্যাত্ব হতে পারে। তাই সচেতন থাকা দরকার।